আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা সুন্দর অপুকে নিয়ে। তো চলুন আমরা কথা না বেরিয়ে চলে যাই অপুটির কাছে, শুনবো তার জীবনের গল্পগুলি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। তো আপু আপনার নামটা আগে জানতে চাই, আপনার নাম কি? আমার নাম কবিতা ভাইয়া। কবিতা, তো কবিতা আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ঢাকা সাভারে আমি থাকি। আপনি কি বেদের মেয়ে নাকি গেরস্তের মেয়ে? হ্যাঁ আমি বেদের মেয়ে, আমি আগেও একটা প্রতিবেদন করছিলাম। তো এখন তাহলে আবার কেন আসছেন? এখন আসছি ভাইয়া, আমি একটা ভালো মনের মানুষ পাইছিলাম, সে আমাকে কথা দিয়ে কথা রাখেনি, ধোঁকা দিয়ে চলে গেছে। কতদিন তার সাথে সম্পর্ক ছিল? তাও পরে 2-3 মাস কথা বলছিল, বলার পরে আমারে বলছিল যে তোমারে বিয়ে করবো, অনেক আশা দিয়েছিল। দেওয়ার পরে সে এখন দেশে এসে তার বউ আছে, তার বাচ্চা আছে, এটা আমি জানি। তারপরেও আমি বলছি যে তুমি যেভাবেই আমাকে নেও আমি এইভাবেই তোমার কাছে যাব। সে আমার বাচ্চারে বলছে যে তোমারে আর নিয়ে যাবে না। সে বাড়িতে এসে কি কি শুনে ভাইয়া, সে আর আমারে নিল না। মানে আপনার বাড়িতে আসছিল? না আমার বাড়িতে আসি নাই, ওনার দেশের বাড়িতে আসছিল। মানে বাহিরের থেকে দেশের বাড়িতে আসছিল। আসার পরে ভাইয়া আমি কিছু সাহায্য সহযোগিতা পাইছিলাম, পাওয়ার পরে আমার কাছ থেকে, হ্যাঁ ওই ভাইয়া দিছিল, আরো দর্শক ভাইয়েরাও কিছু দিছিল। আচ্ছা, দেওয়ার পরে আমার বাচ্চাটা ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি অ্যাক্সিডেন্ট? অটোর তলে পড়ে গেছিল। আপনারা যদি বিশ্বাস না করেন, আমাদের গ্রামের মানুষের কাছেও শুনতে পারেন অথবা জানতেও পারবেন যে কবিতা মেয়ের বাচ্চাটা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনার মেয়ের বয়স কত? 6 বছর ভাইয়া। 6 বছর? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ভাই আমি এনাম মেডিকেলে 2 মাস আমার বাচ্চাটা নিয়ে ভর্তি আছিলাম, এর জন্য আমার মোবাইলটা বন্ধ ছিল কতদিন। আচ্ছা, তো এখন তাহলে বর্তমান পরিস্থিতি? এখন বর্তমান পরিস্থিতি যে আমাকে ভালোবাসবে, আমার বাচ্চার দায়িত্ব নেবে, ওরকম ভালো মনের ছেলে যদি পাই, সে যেমনই হোক আমি তারে বিয়ে করতে চাই। আচ্ছা, তো এখন তাহলে আপনার এই যে ভিডিও করতে আসছেন, এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ মানে সেরকম ভালো লোক আপনাকে কল দেয়, তাহলে আপনি তাকে বিয়ে করবেন? হ্যাঁ, যে যে আমার পাশে দাঁড়াবে, আমার একটা সেলাই মেশিন ই করবে, আমার বাচ্চার দায়িত্ব নেবে, ওরকম ভালো ছেলে যদি আমি পাই আমি বিয়ে করব। যদি না করেন? না করব না কেন ভাই, আমরা মুসলমান, আমরাও নামাজ কালাম পড়ি, রোজা থাকি ভাইয়া। মুসলমান হয়ে যদি কথায় জবানি ঠিক না রাখি ভাইয়া, তাই মুসলমান হওয়ার থেকে না হওয়াই অনেক ভালো। অনেকে তো কসম কাটার পরেও আবার মিথ্যা কথা বলে ভাইয়া, এখন হাতের পাঁচ আঙ্গুল যেরকম এক সমান না, সব মানুষও কিন্তু এক না। আমাদের মধ্যে ভালো মন্দ আছে, আমি বলি না যে সবাই ভালো, আমাদের মধ্যেও ভালো মন্দ আছে ভাইয়া। কিন্তু আমি এটা বলি ভাই যে আমার যে সাহায্য সহযোগিতা করবে আমি তারে কখনো ঠকাবো না ভাই, এইটাই। আচ্ছা, তো এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতেই চায় তাহলে বসবেন অবশ্যই? হ্যাঁ অবশ্যই বসবো, সে যদি আমার বাচ্চার দায়িত্ব নেয় আমি অবশ্যই বিয়ে বসবো। আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার আপনি ভিডিওতে দিবেন? হ্যাঁ আমার ফোন নাম্বার দেবো। তো আপনার ফোন নাম্বার কি আপনার মুখস্থ আছে? আমার মোবাইলের মধ্যে আছে। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে বলতে পারবেন? এই 36 নাম্বারটা দিন ভাই। আচ্ছা, তো বলতে পারবেন আমার সাথে? হ্যাঁ পারবো। আচ্ছা বলেন, 019 019 আপনারা কেউ আমাকে কোনো খারাপ ভাষা বলবেন না আর কিছু খারাপ কমেন্ট লিখবেন না ভাই, আমরা অনেক গরিব মানুষ, আপনারা যদি কিছু সাহায্য করেন, খারাপ মনে কিছু করেন না ভাই, আর যদি ভালোবেসে নিতে চান তাহলে অবশ্যই নিবেন। আচ্ছা, তো ঠিক আছে কবিতা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।